আজকে আমরা কথা বলে নেব সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। সুজন মুখোপাধ্যায় নীলদার সঙ্গে আজকে কথা বলবো একটা খুব শুভ দিনে। আজকে নীলদা অ্যানাউন্স করেছেন যে চেতনা তাদের 50 বছর পূর্তিতে নিয়ে আসছে এক নাট্যোৎসব। 18ই নভেম্বর থেকে 23শে নভেম্বর কলকাতার মানুষজন আবার সংস্কৃতিতে শিল্পে মন দেওয়ার ডুব দেওয়ার একটা সুযোগ পাবেন। নীলদা, প্রথমেই বলবো যে অনেক শুভেচ্ছা যে একটা নাটকের দলকে আমরা 50 বছর পূর্তিতে তাদের নাট্যোৎসব আমরা দেখতে পাবো। এইটা প্রথমে তুমি একটা অনুভূতিটা বলো যে একটা নাটকের দল যেটা তোমার বাড়ি থেকে তৈরি, ছোটবেলা থেকে দেখেছো। তোমাকে ধন্যবাদ। যেটা বলার আমার, দেখো আমি ছোট করে যেটা বলতে পারি যে দল চেতনা দলটি যখন, মানে ধরো 72 সালে আমি তখন জন্মাইনি, 74-এ জন্মালাম। তারপর দীর্ঘদিন ধরে অনু মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, তারপর একটা সময় দাঁড়ালো, মানে আমি তো অভিনেতা, আমি পরিচালক হবার কোনো স্বপ্ন বা বাসনা আমার ছিল না। এবং 2015 আমি প্রথম নাটক পরিচালনা করি ঘাসিলাম কোতোয়াল চেতনার হয়ে, কারণ চেতনা তখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, টাকা পয়সা সব মিলিয়ে আর প্রযোজনা নেই। তো সেইখান থেকে মানুষের ভালোবাসা, আজকে আমি প্রায় 7টি নাটক পরিচালনা করেছি, প্রত্যেকটা নাটক কম বেশি মানুষ ভালোবেসেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে চলতে চলতে চেতনা একটা নতুন প্রাণ পেয়েছে। অনেক নতুন ছেলেমেয়েরা এসছে, ওয়ার্কশপ হয়েছে, এই যে একটা ফ্রেশ, একদম ফ্রেশ জিনিস আবার চেতনায় অনুপ্রবেশ হলো, তার ফলশ্রুতি হচ্ছে আজ 50-এর উৎসব। নাহলে 50-এর উৎসবটা আমরা করতে পারতাম না। তো এই অনুভূতি একটাই যে ভালো লাগছে, এবং খুব কঠিন দায়িত্ব আমাদের কাছে সামনে, এতগুলো নাটক এবং প্রত্যেকটাতে আমার নিজের অভিনয় আছে, পরিচালনাও তো আছে, এবং অন্যের দুটো ক্লাসিক নাটক হচ্ছে, এবং বাড়ির সমাজের এরকম একটা মিলিত সবার সমপ্রতিষ্ঠিত অভিনেতাদের, মানুষের অনেক এক্সপেকটেশন। তো আমার মনে হয় উৎসবটা খুবই নানান কারণে ঐতিহাসিক হয়ে থাকবে। আর যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা কথা একটু আগে যেটা আমরা শুনলাম যে তোমার যে মানে নাটকের নির্দেশনা, তোমার নির্দেশনা নিয়ে অনেকেই অনেক ভালো কথা বলেছেন, আমরা নাটক দেখেওছি। যখন আজকে নাটক এমন একটা কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে যেখানে তুমি বলছো যে শুরুতেই তুমি আজকে বলছিলে, শুনতে হয়তো আমাদের মানে মজার ছলেই বলছো কিন্তু শুনতে খারাপ লাগছে, যে একটা দুশ্চিন্তার মধ্যে থাকছি যে আদপেও সেটা কতটা কি শেষ করা যায়। এবং তুমি যেটা আরো একটা জিনিস বললে যে অনুদান পাওয়া যাচ্ছে না, এবং যে সময় তুমি প্রথম নাটক পরিচালনা করেছো তার আগে থেকেই অনুদান বন্ধ হয়েছে, 2012 থেকে তুমি যে সময় দায়িত্ব নিয়েছো সে সময়ই একটা খুব টালমাটাল অবস্থা, খুবই নেই, টাকা পয়সা ছিলই না, যে সামাল দেয়া সেটা কিভাবে করলে? দেখো আমি 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 বিস্তারিতভাবে বলবো না, আমি যেটুকু টাকা পয়সা ওই অ্যাড জোগাড় করা, আমার কিছু প্রযোজক বন্ধুকে বলা, কেউ 20,000 টাকা দিচ্ছে, কেউ 25,000 টাকা দিচ্ছে, কেউ 10,000 টাকা দিচ্ছে, কেউ 5,000 টাকা দিচ্ছে, সব মিলিয়ে টাকা জোগাড় করে একটা নাটক কষ্ট করে নাভাই 3,00,000 টাকা খরচা হয়েছিল আমার মনে আছে ঘাসিরামে। এবার নাটকটা মানুষের ভালো লাগায়, আমরা বিক্রি পেতে থাকি, আমন্ত্রিত অভিনয় পেতে থাকি, তখন আমাদের 3,00,000 টাকাটা উঠে আসে। তারপর থেকে আমরা মাগন রাজার পালা, আমি আর কাঞ্চন যে নাটকটা করি, যে নাটকটা মানুষ অসম্ভব ভালোবাসে এবং অসম্ভব শো আসতে থাকে আমাদের, সেইখানে কাঞ্চন মল্লিকের একটা বিরাট অবদান আছে, কাঞ্চন আর আমি একসাথে পাঠটা করতাম, তার ফলে দলে কিছু অর্থ সঞ্চয় হতে থাকে। এই সঞ্চয় থেকেই চলতে 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 আমার কোনো নাটকই সেইভাবে মানে অল্প 5টা শোয়ে বন্ধ হয়ে গেছে এরকম হয়নি, মানুষ ভালোবেসেছে। কলসোয় গোপাল উড়েও দেখো 3টে শো এখন ডাক পায়, 6টা কলসো এসে গেছে। তো আমরা চেষ্টা করেছি মানুষকে ভালো লাগানোর, সেই মানুষে আমি ওই জন্যই বললাম মানুষের ভালো লাগার জন্যেই আজকে টিকে আছে, নাহলে কোনো অনুদান আমাদের টিকিয়ে রাখেনি, এটাই আমার বক্তব্য। আর যেভাবে দেখো তুমি বড় পর্দায় অভিনয় করেছো, টেলিভিশনের পর্দায় আমরা তোমাকে দেখেছি, এবং বড় পর্দায় যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তারাও এই জিনিসটা অনেক সময় বলেন যে একটা ছবি রিলিজ করানো যে কি চাপের হয়। আজকে একটা নাটকের দল, যে নাটকের দল 50 বছর পূর্তি হয়ে গেছে, তাদের কাছেও কি চ্যালেঞ্জটা অনেকটা সেই একজন নবাগত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের মতো বেশি? তার থেকেও বেশি না, তার স্ট্রাগলটাও যথেষ্ট, সে একটা কষ্ট করে টাকা জোগাড় করবে, তারপর বানালো কষ্ট করে, তারপর রিলিজ আটকে যায়, রিলিজ ভালো করে হয় না, এটা একটা অন্য বল গেম, আবার এটা একটা অন্য স্ট্র্যাটেজি, অন্য পরিকাঠামো সিনেমার ক্ষেত্রে। থিয়েটারের ক্ষেত্রে হচ্ছে টিকে থাকা, আমার দলটাকে তো টিকিয়ে রাখতে হবে। আর যে ছেলেমেয়েগুলো কাজ করছে তারা প্রায় নগণ্য একটা পয়সায় কাজ করে, সব শোতে কি কটা 200 টাকা পায়, 250 টাকা, তো মানে এই পরিকাঠামো আমাদের ছিলই। তো অনুদান পেলে কি হয়, তখন আমরা এদেরকে একটু বেশি টাকা দিতে পারি, একটু এরা এ করতে পারে, আমার পয়সা তো আমি পাবোই না, আমি কী করে পাবো, আমাকে তো অন্য মাধ্যমে রোজগার করতেই হবে। তো সেইটা কোথাও অনুদান ভিত্তিক কাজের অনুদানটা ওই কারণে খুব দরকার, এছাড়া স্ট্রাগলটা তোমার ছিলই, কিন্তু আমরা স্ট্রাগল ওভারকাম করতে পেরেছি, এইটার যে আনন্দ, এই যে ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পেরে, ও যেমন রিলিজ কথা তুমি বলছো, ফাইনালি রিলিজ হচ্ছে এত বড় একটা উৎসব, এইটা তো আমাদের কাছে বিরাট আনন্দের ব্যাপার, এবং আমরা পারবো। আমাদের যদি ধরো আমার যদি 5 টাকা হয়, আমি যদি 4.5 টাকা জোগাড় করতে পারি, বাকি 50 পয়সা আমি ধার নিয়ে নেবো,
সেই সুযোগ তো আছে। আর যদি নাট্য নির্দেশক সুজন মুখোপাধ্যায় আর ভালো, অলরেডি আমি যেটা বলবো দর্শককে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে থার্ড বেলে, ভালো সাড়া পাওয়া যাচ্ছে, তো মানুষ টিকিট আরও কাটতে, সবে তো দুদিন গেছে, আরও টিকিট তো আমরা মানুষ ভালোবেসে যে বিক্রিলব্ধ টাকাটা সেটা যদি আমাদের, সেটাও তো আমাদের উপকারে লাগবে। আর একটা যদি আমি নাট্যকার এবং মানে নাট্য নির্দেশক সুজন মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করি যে যখন একটা লেগেসিকে ক্যারি ফরওয়ার্ড করতে হয়, চেতনাও তো একটা লেগেসি, চেতনার মধ্যে অরুণ মুখোপাধ্যায়ের যে লেগেসি, তারপরে সুমন মুখোপাধ্যায়ের যে লেগেসি, যখন সুজন মুখোপাধ্যায় সেই হালটা ধরলেন, তো প্রিভিয়াস যে দুজন বাবা এবং দাদা, তাদের দুজনের নাট্য ভাষা হয়তো কিছুটা আলাদা, তো সুজন মুখোপাধ্যায় নিজের নাট্য ভাষাটা তৈরি করবার সময় কার প্রভাব বেশি পড়েছে বলে? না, ওইভাবে বলা খুব মুশকিল, জানো তো, খুব মুশকিল। সেখানে অরুণ মুখোপাধ্যায় হয়তো অনেক কিছুটা আছেন, সুমন মুখোপাধ্যায় আছেন, অঞ্জন দত্ত আছেন, তো অনেকের সঙ্গে আমি কাজ করেছি, তো সেই কাজ দেখা কীভাবে তারা তৈরি করছে সেটা ভেতরে থেকে যায়। সেটা করতে 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 এই তিনজনের নাম যেটা বললাম সবচেয়ে বেশি, তিনজন এবার ওরমভাবে বলতে পারবো না, এটা অঞ্জন দত্তার থেকে শেখা, এটা অরুণ মুখোপাধ্যায়, ওরমভাবে বলা খুব মুশকিল। তবে আমি কী হয়েছে করতে, যাদের থেকে শিখেছি, যাদের থেকে বেরিয়ে আমি নিজের মতো আজকের সময়ে দাঁড়িয়ে, মানে ডন তাকে ভালো লাগে, অরুণ মুখোপাধ্যায় করেছিলেন দুঃখীমুখী যোদ্ধা 94 সালে তার নিজস্ব একটা অসামান্য ভাষায়, কিন্তু আমি যখন করছি আমি আজকের সময়কে ধরে সেটাকে একটু কার্নিভাল সমসাময়িক করার, সমসাময়িকের চেয়ে বড় ব্যাপার সমসাময়িক করার চেষ্টা তো করছি, তার চেয়ে বড় ব্যাপার আমি এটা পুরো স্ট্রাকচারটা পাল্টাচ্ছি, আমি মিউজিকটাকে আপগ্রেড করছি, আমি পোশাকটা অন্যরকমভাবে ভাবছি, আমি আরেকটু কার্নিভাল করে তুলছি একটা গল্পটার মধ্যে, যে একটা অদ্ভুত একটা হালকা ফ্যান্টাসি লেভেল আছে সেটাকে আরও 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 আরেকটু লোকের কাছে উচ্চারিত করে তোলা, যাতে মানুষের টোটাল মনে হয় দেখে মানুষের বিনোদনটা তো দিতেই হবে। আমি বিনোদনের একেবারেই এগেনস্ট নই, যত তুমি কঠিন কাজ করো না কেন, কঠিন টেক্সট হোক, যাই হোক, ডন ইজ এ ভেরি টাফ টেক্সট, কিন্তু ওই যে মিউজিক্যাল ফ্লেভারটা দেওয়া, যাতে মানুষ হয়তো সব একবার দেখে, একটা ভালো জিনিস একবার দেখে সব হয় না, যেমন জগন্নাথ একজন 10 বার 12 বার 15 বার দেখেছেন, ডনও সেরকম, এরম লোক আছে 15 বার দেখেছে আমি জানি 45টার মধ্যে, তো আবার সে দেখতে আসবে, সে আমাকে অলরেডি জানিয়েছে আমি আবার দেখবো, দেখুন আপনার যদি, সো ইটস লাইক দ্যাট, এই যে ভালো লাগা মানুষের, সুতরাং এই প্রভাবটা বলা খুব মুশকিল, খুব ওইরমভাবে বলা মুশকিল। তবে এই তিনজনের যে নাম বললাম, এই তিনজনের মিলিত একটা ককটেল আছে। তবে আমি তোমার লাস্ট প্রশ্ন যেটা করবো, এই ডন তাকে ভালো লাগে নিয়ে, যেটা তুমি বললে যে অনেকদিন পরে সুমন মুখোপাধ্যায় নাটকের অভিনয়ে ফেরত এলেন, দাদার থেকেও বড় কথা যে একজন নাট্য অভিনেতা এবং একজন নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়কে পরিচালনা করার অভিজ্ঞতা কেমন? খুবই ভালো, খুবই ভালো, কারণ কারণ তা ওর নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, মনন আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, সেটা ওই চরিত্রটা ডন কিহোতের সঙ্গে এত খাপে খাপ, যেন মনে ওই যে সবাই বলেছিলো এটা ও ছাড়া কেউ করতে পারে না ওই কারণেই, কারণ ডনের একটা নিজস্ব ফিলোসফি আছে, একটা দেখার চোখ আছে, যেটা ওর নিজের একটা মিলে যায় যেন কোথায়, আর ওর ভীষণ ভালো লাগার একটা চরিত্র, তো সেক্ষেত্রে আমি আমার মতো করে ভেবেছি, ও বলেছে আমি এটা এরম করতে চাই, ইটস এ ভেরি ফ্লেক্সিবল, আর ভীষণ রেসপেক্টের জায়গাটা খুব ক্লিয়ার ছিল, খুব ক্লিয়ার ছিল, খুব পরিষ্কার ছিল। থ্যাংক ইউ সুজনদা, তোমার সাফল্যমণ্ডিত হোক নাট্যোৎসব। না, তোমরা বলো, সবাই এসো, হবে, একদম একদম সবাই আসবে, এবং যে যে নাটকের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি সেই নাটকগুলো দেখবার জন্য সাধারণভাবেই মানুষ অপেক্ষা করে থাকেন, তো এক্ষেত্রে অবশ্যই দেখবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। 18 থেকে 23 নভেম্বর ওকে, থ্যাংক ইউ।